প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে 1 বছরে 15,000 কিলো চলা একটি জিক্সারের সার্ভিসিং দেখব। তো সার্ভিসিংয়ে আমাদের কি কি লাগে বা হচ্ছে কি কি প্রয়োজন পড়ে, এই নিয়ে আজকে এই ভিডিওটি করা। তো আমরা আসছি মূলত মিরপুর 60 ফিট রোডের একটি পরিচিত গ্যারেজ, সেটা মোটো গ্যারেজ। সেখানে আমরা সার্ভিসিংয়ের জন্য আসছি। তো দেখা যাক আজকে কী কী আমাদের চেঞ্জ করতে হয় 1 বছরে। 1 বছরে শুধুমাত্র আমাদের এয়ার ফিল্টার আর মোবিল চেঞ্জ করা ছাড়া কিছুই হয়নি তেমন একটা। আজকে বললো হচ্ছে গিয়ে সামনের ব্রেক প্যাড, পিছনের ব্রেক শু আর মোবিল, হ্যান্ডেল বার একটু চেঞ্জ করতে হবে, কারণ হ্যান্ডেল বার বেঁকিয়ে গেছে একটা ছোটো অ্যাক্সিডেন্টে, মানে হচ্ছে বাইকটা পড়ে গেছিলো আর ইঞ্জিনের সাউন্ডটা একটু নষ্ট হয়ে গেছিলো। তো ইঞ্জিনের সাউন্ডটাও ঠিক হয়ে যাবে আশা করি। আর বাইকের মোবিল চেঞ্জ হচ্ছে, মোবিলটি হচ্ছে শেল অ্যাডভান্স। মোবিলের অবস্থা পুরোপুরি বাজে অবস্থা, এটি 2000 চলেছে এই মোবিল দিয়ে। আর মোবিলের বোতলের গায়ে লেখা ছিল হচ্ছে 6000 মতো চালানো যাবে, কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা 2000 থেকে 2200 পর্যন্ত চালানো যায়। তো আমরা নেক্সট টাইম শেল অ্যাডভান্সই ইউজ করব। শেল অ্যাডভান্সের 10W-40, সেটার প্রাইস হচ্ছে গিয়ে 750 টাকা। এখন আমাদের বল রেসার চেঞ্জ করতে হবে। এয়ার ফিল্টার লাগানো হয়ে গেছে, মোবিল ফিল্টারও দিতে হবে। দেখা যাক, এই হচ্ছে শেল অ্যাডভান্স লং রাইড 10W-40। এটা আপনি যে কোনো গ্যারেজে পেয়ে যাবেন আশা করি। এখন পিছনের ব্রেক শু চেঞ্জ হবে। দেখা যাক এই 1 বছরের ডিফারেন্টে 15,000 কিলো চলা বাইকে কত টাকার সার্ভিস প্রয়োজন হয়। খুব যত্ন সহকারে তারা সার্ভিসটি করেছে, ধন্যবাদ মোটো গ্যারেজকে। আর বাইকটি খুব বাজে অবস্থা ছিল পারফরমেন্সের দিক থেকে, এখন আশা করি সব ঠিক হয়ে যাবে। সকলে চেষ্টা করবেন যে মোবিল ঠিক টাইমে ঠিক সময়ের মধ্যে চেঞ্জ করার, কারণ হচ্ছে বাইকের মোবিল যদি ঠিক টাইমে চেঞ্জ না করা হয় প্রবলেম হয়। আমাদের দীর্ঘ 3.5 ঘন্টা পর, 3 থেকে 3.5 ঘন্টা পর আমাদের সার্ভিস শেষ হইলো। এখন ওয়াশের পালা। তো ওয়াশে বেশ ভালোই ময়লা বেরোচ্ছে। পুরো গাড়ি ফ্রেশ হয়ে গেল, এখন টেস্ট রাইডের পালা। ওয়াশ শেষে যারা নতুন দেখছেন ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সকলে সাপোর্ট করবেন। ওয়াও, ফোম ওয়াশ। সর্বশেষে সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে, শেয়ার করুন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।